কেন এত রাগ করো? তুমি একটু দেখো না, তোমার মুরব্বি, তোমার বুজুর্গ, তোমার শেখ, তোমার আলেম, তোমার ফকিহ, তোমার মুফতি, মোল্লা, মুন্সি, হাজি, এগুলোর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসা হয়েছে, বলো তো কে উত্তম? তুমি কি হাজার মুফতি কুরবানি দিতে পারবে না এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য? পারবে না? তাহলে কেন রাগ করো? কেন অহংকার আর দাম্ভিকতার সামনে, নবীর সুন্নতের সামনে আসো? তোমাকে বলা হয় রাসূল বলেনি, তুমি বলেছো বলেনি তো বলেনি, কি হয়েছে? অমুক তো বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোনো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসা জরুরি। তোমাকে একটা কথা বলি, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, না 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 না, কোন খতিবকে উল্লেখ করে বলেনি, তুমি ভুল বুঝেছো আয়াতকে। কোন মসজিদের ইমামকে উদ্দেশ্য করে বলেনি, কোন 50,000 টাকার বিনিময়ে আসা বক্তাকে উদ্দেশ্য করে বলেনি, কোন 1,00,000 টাকা কন্টাক্ট করে আসা ওয়াইজিনকে উদ্দেশ্য করে বলেনি, অথবা কোনো আল্লাহর রাস্তায় নিজের সময় বিলিয়ে দেওয়া একেবারে মুখলিস একনিষ্ঠ আল্লাহ প্রেমী মানুষকেও শুধু উদ্দেশ্য করে বলেনি, সবাইকে উদ্দেশ্য করে বলেছে, মানে তুমি তুমি তুমি, আপনি 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 বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে। বলো তো, তুমি কি যারার মধ্যে পড়ো না? আপনি কি যারার মধ্যে পড়েন না? আমি পড়ি, শুধু শুধু আমি পড়ি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পড়ে, ইমাম শাফি, আহমদ বিন হাম্বল, মালিক রাহিমাহুল্লাহ আজমাইন পড়ে, আবু বকর, উসমান, আলী, আবু যর, হাসান, হুসেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, শুধু ওনারা পড়ে নাকি? রাম, চন্দ্র, কৃষ্ণ নাকি ডেভিড, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যে যত নামে পরিচিত, পুরুষ, মহিলা, হিজড়া যে যত ভাগে বিভক্ত, ছোট বড় যুবক যে যতভাবে বিভক্ত, সবাই পড়ে নাকি শুধু একটা ক্যাটাগরি পড়ে? বলো তো, তার মানে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, কাজে আসবে, না না নিজেকে এভাবে পার পাওয়া যাবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে রাব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক হচ্ছে আমাদের আল্লাহ, ফুম্মাস্তাকামু, এটা বলে নড়ে চড়ে যায় না, এটা বলে সরে যায় না, এটা বলে পড়ে যায় না, ফুম্মাস্তাকামু, এরপর অটল থাকে। প্রথমে স্বীকার করে আমাকে যে পালে, আমাদেরকে যে পালে, সব কিছু যে পালে, সে হচ্ছে কে? ফুম্মাস্তাকামু, অথপর এই কথার উপরে অটল থাকে। আল্লাহ বলছেন যে তানাযালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন। আল্লাহ আল্লাহ, অথপর যে অটল থাকে, তাতানাযালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আল্লাহ ফেরেশতা নাজিল করে। আল্লাহু আকবার, যে বলে আমাকে পালে আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, তারপর ওই কথার উপর অটল থাকে, যে যাই বলুক মসজিদ ছাড়া আল্লাহর কোনো ঘর নেই, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ নেই যার কাছে চাওয়া যায়, যে অটল থাকে, আল্লাহ বলছে যে আমি তার জন্য ফেরেশতা নামাই। কে নামায়? কি নামায়? আর্মি র্যাবের চাইতে দুর্বল মনে হয় না? 20-30টা বডিগার্ডের চাইতে মনে হয় ফেরেশতা দুর্বল? এটা জিনিস হইল, মানে ফেরেশতার নাম এটা কি এমন স্পেশাল, এটা জিনিস হইলো,
দুইটা পুলিশ যদি অফিসার গভর্নমেন্টে দিত আমাকে পাহারাদার হিসেবে, চারটা র‍্যাব যদি আমাকে প্রোটোকল দিয়ে রাখতো, কি লুক, একটা গুড লুকিং আসতো, ঠিক না? হোয়াট আ শো আপ। আচ্ছা আপনাকে মাইন্ড করেন, আমার হাত পা নড়ে, অনেকে বলে যে এরকম করি কেন, এভাবেই বলি আমি। আচ্ছা যাই হোক, তো কি নামবে, কে নামাবে? আল্লাহ। আচ্ছা ফেরেশতা কেন নামাবে? ওয়াই, আমি এটা দেখি, ফেরেশতা কি কেউ দেখে? কেউ কি ফেরেশতা দেখে? বাট মানুষ দুনিয়াতেই ফেরেশতা দেখে যাবে, মৃত্যুর আগে কি সে ফেরেশতা দেখবে না? যত দূর তার নজর যাবে, ভালো হলে দেখবে আহ কি সুন্দর সুগন্ধময়ী দাঁড়িয়ে আছে, যত দূর তার দৃষ্টি যায়। আর যদি খারাপ আত্মা হয়, কি বদবু, কি দুর্গন্ধ, কি মানে কি ভয়ঙ্কর চেহারা দেখবে, তার মানে পৃথিবী বিদায়ের ক্ষণে সেটা দেখে যাবে। ওই যে ওয়ানারাহু করিবা, কিয়ামতের ব্যাপারে যে মানুষ বলে যে কখন এটা হবে, আল্লাহ যে বলে ওয়ানারাহু করিবা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কিয়ামতকে দূরে মনে করে, ওয়ানারাহু করিবা, আমি দেখি একবারে কাছে, এটা চলে আসছে প্রায়। বুঝে আসছে না আসলে? আচ্ছা ফেরেশতা কেন লাগবে বলেন তো? ও দেখি না, বলতে পারবো না যে বাজার করে নিয়ে আসো, এই উমুকে আমার সাথে মারামারি করছে, যা ওর উল্টা দিয়ে চলে আসো, বলতে পারবো ফেরেশতাকে? পুলিশকে বলা যায়, পুলিশকে বলা যায় ভাই অমুক কিন্তু আমার এটা কইছিল, ভাই খুব খারাপ লাগছে ব্যাপারটা। আমি ভালো মন্দ বলতে চাই না, বাট এরকম বলা যায়, বিচার দেওয়া যায়। নেতা যদি থাকে একজন পরিচিত, অথবা ক্ষমতাবান ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি, আচ্ছা জায়গা করে দিয়ে আপনারা, এটা কিন্তু সুন্নত, মানে সম্ভব হলে আর কি, আল্লাহ সবাইকে কবুল করুন, মাশাআল্লাহ, আল্লাহ ভিড়কে কবুল করুন, আল্লাহ ভিড়কে কবুল করুন, আল্লাহ তুমি ভিড়কে কবুল করো, আল্লাহ তুমি বক্তার বক্তব্য থেকে এদেরকে উপকৃত করো, আল্লাহ বক্তার কথার মধ্যে ভুল থাকলে তুমি এদেরকে আশ্রয় দাও, আল্লাহ তুমি বক্তার শ্রোতার মধ্যবর্তী যে দূরত্বতা রয়েছে তা দূর করে দাও, আল্লাহ তুমি বক্তার হৃদয় আর শ্রোতার হৃদয়ের সাথে মিল করে দাও, আল্লাহ তুমি সক্ষম, তুমি পারো, তুমি করো, লা ইলাহা ইল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আচ্ছা তাহলে আল্লাহ কি নামাবে, এই ফেরেশতা কেন নামাবে দেখেন, ফেরেশতা বলবো যে আল্লাহ তাখাফু, না কোনো ভয় নাই, কে বলবে? কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, ফেরেশতাকে বলে দেবে এই সুসংবাদ নাও জান্নাতের, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূল। তাহলে ফেরেশতা বাজার করার জন্য আসবে না, আমার পক্ষ হয়ে মারামারি করার জন্য আসবে না কারোর সাথে, ফেরেশতা এসে বলবে যে আরে ভয় নেই, আরে চিন্তা নেই, শোনো সুসংবাদ নাও জান্নাতের, কিসের? আল্লাতী কুনতুম তুআদুন, যেটা সম্পর্কে আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেছে। তাহলে জান্নাত সম্পর্কে আল্লাহ কি করেছে? ওয়াদা করেছে। এই জান্নাত আল্লাহ দিবে কাকে? যে বলে প্রতিপালককে। তারপর কি ভুলে যান আপনারা, আমার সাথে কিন্তু খুতবা শুনতে হলে মনোযোগী হতে হবে, নাহলে আমি শোনাবো না, বুঝেন তো? হুজুর তো হুজুরদের কাছে সব চাবি কাটে, কোরআন তেলাওয়াত করে খুতবা শেষ করে চলে যাবো, মনোযোগী হবেন, খুতবায় কোরআন তেলাওয়াত করা যায়, বুঝেন না? খুতবায় সূরা কাহাফ পড়েও খুতবা দেওয়া যায়, মানে খুতবায় সূরা কাহাফ পড়েও খুতবা দেওয়া যায়, মানে এগুলো কোরআন না, সূরা কাহাফ তো কোরআন, সূরা কাহাফ কোরআন না, এভাবে কোরআন তালাত করে, আমি তো এতক্ষণ থেকে চেষ্টা করেছি আয়াত পড়ে খুতবা দেওয়ার, এবং কিছু বাংলা কথা বলেছি যেগুলো উদাহরণ বা উদ্ধৃতি, আমার কথাবার্তার মধ্যে হয়তো অনেকে দলিল কম খুঁজে পান, কি করব বলেন? একটা আয়াত পড়ার পরে আমি অত বেশি জ্ঞানী না, একটা আয়াত পড়ার পরে মানে এটা থেকেই বেরোতে পারি না, কেন জানি আটকায় যাই। আচ্ছা আপনি বলেন তো, একটু চোখ বন্ধ করুন সবাই ভাবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতিকামু, অতঃপর অটল থাকবে, তাতানাযালু আলাইহিমুল মালাইকা, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন, যারা বলে আমাদের রব আল্লাহ,
অথপর অবিচল থাকে তাদের কাছে নাজিল হয় ফেরেশতা এই বলে যে তোমরা ভীত হয়ো না চিন্তিত হয়ো না এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও চোখ বন্ধ করে ভাবুন তো এটা বের হওয়া সম্ভব বের হওয়া যায় আয়াত থেকে কত তৃপ্তি লাগে ভাবলেই যে ব্যাস আল্লাহ ছাড়া রিজিক দাতা নেই আল্লাহ ছাড়া সুস্থতা দাতা নেই এখানে কিছু ঝোলালে সুস্থ হয়ে যাব ভুল কথা আল্লাহ যদি কাউকে পাগল করে দেয় আল্লাহ যদি কাউকে মাতাল করে দেয় কোন মুসিবত দিয়ে ওকে পরীক্ষা করতে চায় এই তাবিজ কি জিন ঠেকাবে এই তাবিজ কি মুশকিল ঠেকাবে এই তাবিজ তো বেয়াদবি কোরআনের সাথে রাগ করিয়েন না আপনারা বলবেন যে জামশেদ ভাই এতক্ষণ থেকে ঠান্ডা কথা বলছেন খুব দারুণ লাগছে সেই